আজকে আমরা শুনব আজকের ডেট 4 আগস্ট 2021-এর সাকার বাংলা মুরলী। আজকে বাবা সারে বলছেন, স্মরণে থাকলে তোমাদের স্থিতি খুব সুন্দর হয়ে যায়। স্মরণ তোমাদের এক আধার ফাউন্ডেশন। এখন তোমাদের উপর বৃহস্পতির দশা আছে, এই জন্য তোমরা এখন তোমাদের হলো উন্নতি কলা, উঠতি কলা, আর তোমাদের এই সময়ের জন্য সকলের ভালো হবে। যদি যোগের উপর সম্পূর্ণ অ্যাটেনশন না থাকে তাহলে তার কি ফল হতে পারে? নিরন্তর স্মরণে থাকার যুক্তিই বাকি। দুটি কথা বাবা বলছেন, যে না থাকলে কি হবে, থাকলে কি হবে। যদি যোগের উপর সম্পূর্ণ অ্যাটেনশন না থাকে তাহলে চলতে চলতে মায়ার প্রবেশ হয়ে যাবে, স্থিতির পতন হবে, দেহ অভিমানী হয়ে অনেক ভুল কাজ করে ফেলবে, মায়া ভুল কর্ম করাতে থাকবে, পতিত বানিয়ে দেবে। নিরন্তর স্মরণে থাকার জন্য মুখের মধ্যে চুষি কাঠি রেখে দাও, মহলারা, হিন্দিতে বলে মহলারা, ক্রোধ করো না। দেহ সব, দেহসহ সব কিছু ভুলে আমি আত্মা, আমি হলাম পরমাত্মার সন্তান, এই অভ্যাস করো। যোগবলির দ্বারা কি প্রাপ্তি হয় সেগুলোকে স্মৃতিতে রাখো। স্মরণে থাকার জন্য মুখ দিয়ে কিছু বলো না, মুখে চুষি কাটি রেখে দাও, তাহলে ক্রোধ সমাপ্ত হয়ে যাবে, কারোর প্রতি ক্রোধ করো না। এই দুঃখধামে এখন আগুন লেগে যাবে, বিনাশ সামনে আসছে, এই জন্য একে ভুলে নতুন দুনিয়াকে স্মরণ করতে হবে। জামা ছিঁড়ে গেলে যেমন তাকে ফেলে দিতে হয়, নতুন দুনিয়া এখন ফেলনার বস্তু হয়ে গেছে, খেলনার বস্তু হয়ে গেছে। বাবার কাছে পবিত্র থাকার যে প্রতিজ্ঞা করেছিলে তাতে স্থির থাকো। পবিত্রতার আধারে সুখ শান্তির অনুভব যখন হবে তখন এক নম্বর অধিকারী তুমি, বাবার কাছে এক নম্বর অধিকারী আত্মা হবে। আর ব্যর্থ বিষয়কে তুমি এখন অজ্ঞানতা হয়ে যাও ব্যর্থ বিষয়ে, তাহলে সত্যিকারের তুমি তপস্বী হয়ে যাবে, তুমি যোগী হয়ে যাবে। এখন আমরা বিস্তারে শুনব, মিষ্টি বাচ্চারা, স্মরণে থাকলে তোমাদের স্থিতি খুব সুন্দর হয়ে যায়। এখন তোমাদের উপর বৃহস্পতির দশা আছে, এই জন্য এখন তোমাদের হলো উন্নতি কলা, উঠতি কলা। যদি প্রশ্ন, যদি যোগের উপর সম্পূর্ণ অ্যাটেনশন না থাকে তাহলে তার ফল কি হবে? নিরন্তর স্মরণে থাকার যুক্তিই বাকি। উত্তর, যদি যোগের উপর সম্পূর্ণ অ্যাটেনশন না থাকে তাহলে চলতে চলতে মায়ার প্রবেশ হয়ে যায়, স্থিতির পতন ঘটে, দেহ অভিমানী হয়ে অনেক ভুল কাজ করতে থাকবে, মায়া ভুল কর্ম করাতে থাকবে, পতিত বানিয়ে দেবে। নিরন্তর স্মরণে থাকার জন্য মুখের মধ্যে চুষি কাটি রেখে দাও, ক্রোধ করো না, দেহসহ সব কিছু ভুলে আমি আত্মা, আমি হলাম পরমাত্মার সন্তান, এই অভ্যাস করো। যোগ বলের দ্বারা কি প্রাপ্তি হয় সেগুলোকে স্মৃতিতে রাখো। গীত ওম নমঃ শিবায়, ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মা, আত্মিক বাচ্চারা, নিজের আত্মিক পিতা শিব বাবার মহিমা তো শুনেছ, ওম নমঃ শিবায়। দেবতার অন্য মন্ত্র, পরমাত্মার জন্য শ্রেষ্ঠ মন্ত্র। যখন পাপ বৃদ্ধি হয় অর্থাৎ মনুষ্য পাপাত্মা হয়ে যায় তখনই পতিত পাবন বাবা আসেন, এসে পতিতদেরকে পবিত্র বানান, সেই অসীম জগতের বাবারই মহিমা হয়, তাকে বৃক্ষপতিও বলা হয়। এই 850 কোটি মানুষের পিতা, আত্মার পিতা, এই সময় অসীম জগতের বাবার দ্বারা অসীমের বৃহস্পতির দশা তোমাদের উপর বসেছে। মুখ্য এবং গৌণ দুই প্রকারের শব্দ আছে, তাই না? এর অর্থ এখানেই প্রমাণিত হয়। এই সময় যখন দুনিয়া পতিত হয়ে গেছে, বৃহস্পতির দশার দ্বারা মুখ্যত ভারত জীবনমুক্ত হয়ে যায় আর নিজের স্বরাজ্য পদ প্রাপ্ত করে। কেননা যিনি সত্যিকারের বাবা, যাকে সত্য বলা হয়, গড ইজ ট্রুথ, তিনি এসে আমাদেরকে নর থেকে নারায়ণ তৈরি করছেন। এছাড়া যারা আছে তারা নম্বরের ক্রমানুসারে নিজের ধর্মের বিভাগে গিয়ে বসে যাবে। অন্য আত্মারা পরমধামে যাবে কিন্তু তাদের সেকশন আলাদা থাকবে, আর আসবেও নম্বরের ক্রমানুসারে। সত্যযুগে আসতে পারবে না, ত্রেতাযুগেও নয়, দ্বাপর যুগে তাদের সময় অনুসারে তারা আসবে, তাও ধাক্কাধাক্কি করে নয়, যার যতটা সময় সেই সময় আসবে। কলিযুগের অন্তিম মুহূর্ত পর্যন্ত আসতে থাকে। এখন অনেক আত্মা আছে পরমধামে বসে আছে, এখনও তার সদ্গতি হয়নি অর্থাৎ জীবনমুক্তি হয়নি। প্রত্যেক আত্মারই নিজের নিজের ধর্মের নিজ নিজ পার্ট রয়েছে, যার যেরকম পার্ট। রাজত্বে রাজা থেকে শুরু করে প্রজা পর্যন্ত সকলেরই নিজের নিজের পার্ট প্রাপ্ত হয়। এই নাটক হলোই রাজা থেকে শুরু করে প্রজা পর্যন্ত।
সকলেরই সকলেই নিজের নিজের পার্ট প্লে করতে হয়। বাচ্চারা জানে যে আমাদের উপর এখন বৃহস্পতির দশা বসেছে, এমন নয় যে একদিনের জন্যই বসেছে, না, বৃহস্পতিবার তার জন্য বৃহস্পতির দশা, না, এখন প্রতি পুরা সঙ্গম যুগ তোমাদের বৃহস্পতির দশা চলছে। এখন তোমাদের হলো উন্নতি কলা, যত স্মরণ করবে ততই উন্নতি কলা হবে। স্মরণ করা ভুলে গেলে মায়ার বিঘ্ন আসবে, স্মরণের দ্বারা স্থিতি খুব ভালো হবে। ভালোভাবে স্মরণ না করলে তো অবশ্যই স্থিতির পতন ঘটবে, এও বাবা আমাদেরকে ভালো মন্দ দুটোই বাবা বুঝিয়ে দিয়েছেন। তার থেকে কিছু না কিছু ভুল হতে থাকবে, স্মরণ না করলে মায়া আসবে। বাবা বাচ্চাদেরকে বুঝিয়েছেন ড্রামা অনুসারে সকল ধর্মের আত্মারা যারা আছে একে অপরের পিছনে অন্তিম মুহূর্ত পর্যন্ত ভূমিকা পালন করার জন্য আসতেই থাকবে। বাচ্চারা এও জানে যে স্বর্গের দশা অর্থাৎ জীবন মুক্তির দশা এখন আমাদের উপর বসেছে বৃহস্পতির দশা। এই ড্রামার চক্র কীভাবে পুনরাবৃত্তি হয় তাও বিস্তারিতভাবে বুঝতে হবে। এখন ব্রাহ্মণ হওয়া সুবাদে বাবা আমাদেরকে সকল জ্ঞান খুলে বলছেন, এই সৃষ্টির ড্রামার চক্র মুখ্যত ভারতের উপর তৈরি হয়েছে। বাবাও ভারতে আসেন, গাওয়াও হয়ে থাকে যে আশ্চর্যের মতো শুনে আত্মারা জ্ঞানের কথা বলে তারপর পালিয়ে যায়। চলতে চলতে মায়ার প্রবেশ হওয়ায় কারণে স্থিতির পতন হয়ে যায়, যুগের উপর সম্পূর্ণ অ্যাটেনশন দেয় না। পুনরায় বাবা এসে সঞ্জীবনী বুটি প্রদান করেন, এই জ্ঞান মুরলি রোজ বাবা আমাদেরকে শোনান আগের দিনের ভুলকে সংশোধন করার জন্য, অর্থাৎ সুরজিত করার জন্য বাবা বুটি দেন, অর্থাৎ জ্ঞান রূপী বুটি। তোমরাই হলে হনুমান, বাবা বুঝাচ্ছে এই সময় তোমরাও গিয়ে যারা এখন মরুজিত হয়ে গেছে তাদেরকে সুরজিত করো। এই সময় রাবণকে দূর করার জন্য এই বুটি দিয়ে থাকি আমি, বাবা তোমাদেরকে সমস্ত সত্য কথা বলছেন। সত্য হলেনই এক বাবা যিনি এসে তোমাদেরকে সত্যনারায়ণের কথা শুনিয়ে সত্যযুগের স্থাপনা করছেন। ওনাকে বলা যায় সত্য সত্যবাদী, গড ইজ ট্রুথ, গড ইজ ওয়ান। তোমাদেরকে বলে তোমরা শাস্ত্রকে মান্যতা দাও, বলবে হ্যাঁ আমরা শাস্ত্রকে কেন মান্যতা দেব না, জানো যে এই হলো ভক্তি মার্গের শাস্ত্র, তো সে কথা বলে দাও, এটা আমরা ভক্তি করে এসেছি, পড়েছি, ব্যাখ্যা করেছি, এই তো হলো আমরা মনে করি, এইটা তো আমরা মনে করি, এটা হলো ভক্তির শাস্ত্র। জ্ঞান আর ভক্তি দুটো জিনিস আছে, দিন রাত্রি দুটো জিনিস আছে, তো এই দুই জিনিস আছে, যখন জ্ঞান প্রাপ্ত হয় তখন ভক্তির কি কোনো প্রয়োজন আছে? ভক্তি মানে অবনতি কলা অর্থাৎ নিচে চলে যাওয়া, আর জ্ঞান মানে ওপরে ওঠা। এই সময় ভক্তি চলছে, এখন আমাদের জ্ঞান প্রাপ্ত হয়েছে, তো যার দ্বারা সদ্গতি হয়ে থাকে। ভক্তদের রক্ষাকারী হলেন এক ভগবান, শত্রু থেকে রক্ষা করা হয় তাই না? তো বাবা বলেন যে আমি এসে তোমাদেরকে রাবণের প্রকোপ থেকে রক্ষা করি। তোমরা দেখেছো তাই না যে রাবণের থেকে কীভাবে তোমরা রক্ষা পাচ্ছ? তো এই রাবণের উপর জয় প্রাপ্ত করতে হবে। বাবা বোঝাচ্ছেন যে মিষ্টি বাচ্চারা, এই রাবণ তোমাদেরকে তমপ্রধান বানিয়ে দেয়, সত্যযুগকে বলাই যায় শতপ্রধান স্বর্গ। পুনরায় কলা কম হতে থাকে, অন্তিম সময় যখন একদমই দেহ অভিমানে এসে যায় তখন পতিত হয়ে যায়, নতুন মহল তৈরি হয়। বাবা বলছে কি, এখন পুরাতন ঘর এই দুনিয়া বদলিয়ে নতুন ঘর শতযুগ আমাদের জন্য তৈরি হচ্ছে। আর দেখো নতুন দুনিয়াতে এই এই কলিযুগের দুনিয়াতে বাবা বলছে এক মাস পর বা ছয় মাস পর কিছু না কিছু যেন পুরাতন হয়ে যায়। এবার কাপড় বলো, ঘর বাড়ি বলো, সব কিছু প্রত্যেক বছর মহলকে পরিষ্কার করে থাকে, কলা তো কম হয়ে যায় তাই না? নতুন থেকে পুরানো, পুরানো থেকে পুরোনায় নতুন, প্রত্যেক জিনিসের এমন অবস্থা শুরু থেকে হয়ে আসছে। বোঝা যায় যে এই মহল 100 থেকে 150 বছর পর্যন্ত থাকবে, এমন মজবুতভাবে বানানো হয়েছে। বাবা বুঝাচ্ছেন শতযুগ বলা যায় নতুন দুনিয়া, নতুন দুনিয়া থেকে পুরাতন পুনরায় 23-25% কম হয়ে যায়। কেননা অল্প পুরানো হয়ে যায়, 14 কলা হয়ে যায়, সেটা হলো চন্দ্রবংশী, আর সত্যযুগ হলো সূর্যবংশী। তো তার লক্ষণ রূপে দেখানো হয় ক্ষত্রিয় অর্থাৎ তীর ধনুক হাতে নিয়েছে। সত্যযুগে কৃষ্ণের হাতে বাঁশি ছাড়া কিছু দেখানো হয় না, কেননা নতুন দুনিয়ার জন্য যোগ্য হয়নি তাই না? এখনও আমাদের মনে সেই রকম চিন্তা চলতে থাকে, আমাদের সংকল্প চলতে থাকে। বাবা বলছে কি, এখন তোমার চন্দ্রবংশী স্থিতি এসেছে, সূর্যবংশী স্থিতি আসেনি। বাঁশি বাজানোর যে কলা, এই কলা তোমাদের মধ্যে আসেনি, মিষ্টি সুরে কথা বলা, এই কলা তোমার মধ্যে আসেনি, এই জন্য পদ কম হতে চলেছে, সবাই কৃষ্ণপুরীতে যেতে চায়। এরকম
তো কেউ বলবে না যে রামপুরীতে যাব, সবাই কৃষ্ণপুরীর জন্য বলে থাকে, গানও গাইতে থাকে, চলো বৃন্দাবন ভজ রাধা গোবিন্দ, বৃন্দাবনের কথা আছে, অযোধ্যার জন্য বলে না, কারণ অযোধ্যাতে রাম আর বৃন্দাবনে কৃষ্ণ, কৃষ্ণের প্রতি সকলেরই খুব ভালোবাসা থাকে, কৃষ্ণকে খুব ভালোবাসেন তো ভালোবাসার সাথে স্মরণ করে থাকে, কৃষ্ণকে দেখার সময় বলতে থাকে এনার মতো যেন স্বামী পাই, এনার মতো যেন বাচ্চা পাই, এনার মতো যেন ভাই হয়। তো যে বাচ্চারা অথবা কন্যারা আবেগপ্রবণ হয় তারা কৃষ্ণের মূর্তি সামনে রেখে বলে তো এনার মতো যেন সন্তান প্রাপ্ত হয়। কৃষ্ণের ভালোবাসাতে অনেকেই মগ্ন থাকে, তাই না? সবাই চায় কৃষ্ণপুরী, এখন তো হলো কংসপুরী, রাবণের পুরী, কৃষ্ণপুরীর অনেক মহত্ত্ব আছে, কৃষ্ণকে সবাই স্মরণ করে, তবেই তো বাবা বলেন যে তোমরা এতটা সময় স্মরণ করে এসেছ, স্মরণ করে এসেছ, এখন কৃষ্ণপুরীতে যাওয়ার জন্য পুরুষার্থ করো। বাবা বলছি কি, ভক্তি তো করেছো 63 জন্ম, আর এত সময় এই সঙ্গম যুগে এতটা পুরুষার্থ করেছো যে এখন তুমি কৃষ্ণপুরীতে যাওয়ার জন্য উপযুক্ত হচ্ছ। ওনার পরিবারে তো যাও, সূর্যবংশী 8 বংশের হয়, তাই এতটা পুরুষার্থ করো যে রাজত্বে এসে রাজকুমারের সাথে দোলনায় দুলতে পারবে, এমন পুরুষার্থ করো। এটাই হলো বোঝার বিষয়, তাই না? কি পুরুষার্থ আমি করব, যজ্ঞের প্রতি কতটা আমার, বাবার প্রতি কতটা আমার স্নেহ আছে। বাবা বলেন যে বাচ্চারা যতটা সম্ভব মনমানাভাব হয়ে থাকো, স্মরণে না থাকার কারণে স্থিতির পতন হয়, জ্ঞান কখনো স্থিতির পতন ঘটায় না, স্মরণে না থাকলে স্থিতির পতন ঘটে। এর উপরেই আল্লাহ আলাউদ্দিন হাতম তাইয়ের নাটক তৈরি হয়েছে, স্মরণে থাকার জন্যই মুখের মধ্যে চুষি কাটি রেখে দিত। তো স্মরণে থাকার জন্য কারোর প্রতি ক্রোধ আসলে তো কটুকথা বলে দেয়, এই জন্য বলেছে মুখের মধ্যে কিছু রেখে দাও, কথা বলো না তাহলে ক্রোধও আসবে না। অনেকে এরকম পুরুষার্থ করে, বাবা বলেন যে কখনো কারো প্রতি ক্রোধ করো না, কিন্তু এই কথাকে সম্পূর্ণভাবে না বোঝার কারণে শাস্ত্রতে কিছু না কিছু রেখে দিয়েছে। তো বাবা যথার্থভাবে বলে বোঝাচ্ছেন, কারণ জ্ঞান আমাদের কাছে আসে আমাদের মুখে কিছু দিয়ে দিতে হয় না, কারণ ঈশ্বরের সন্তান আমাদের কাছে আসবে তাকে তো সুখ দিতে হবে, শান্তি দিতে হবে, তাকে আওয়াজ দিতে হবে। আমি যদি চুপ করে বোবার মতো সেজে যাই তাহলে তো আমি কাপুরুষ হয়ে গেলাম। বাবা যখন আসবেন তখন এসে বোঝাবেন, আর এখন বোঝাচ্ছেন, যারা কিছু করে গেছে তাদের মহিমা হয়ে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর, ঝাঁসির রানী, এরা কিছু করে গেছেন না, তাদের স্মরণিকা হিসাবে নাটক তৈরি করে, বিভিন্ন ধরনের তো অনুষ্ঠান করা হয়। শিববাবু কিছু করে গেছেন, তাই না? তবেই তো শিব জয়ন্তী পালন হয়, তাই না? কিন্তু শিব কবে এসেছেন, এসে কী করেছেন, এটা কারো জানা নেই। তিনি তো সমগ্র সৃষ্টির পিতা, তো অবশ্যই এসে সবাইকে সদ্গতি দিয়েছিলেন, ইসলাম, বুদ্ধ ইত্যাদি ধর্মস্থাপন করে গেছে, তাদের জয়ন্তী পালন করার তিথি তারিখ সকলেরই আছে, শিব বাবার তিথি তারিখের কোনো উল্লেখ নেই। বলা হয় যে যীশুখ্রিস্টের থেকে এত বছর পূর্বে ভারতে, 3000 বছর পূর্বে ভারত স্বর্গ ছিল। স্বস্তিকা চিহ্ন দেওয়া হয়, তার মধ্যে 4 ভাগ সম্পূর্ণ দেখানো হয়, 4টা বাহু দিয়ে 4টা যুগ দেখানো হয়েছে, 4 ভাগে বিভক্ত 4টি যুগ, আয়ু কম বেশি হতে পারে না, সমান সমান। জগন্নাথপুরীতে তার উল্লেখ আছে, চালের হাঁড়িতে ভোগ তৈরি হয়, সেই ভোগ সম্পূর্ণ 4 ভাগ হয়ে যায়। এটা হলো এখনও বাবা বলছে যে এই জ্ঞান অবিনাশী, এই ভগবান দুনিয়াতে এসেছে অবিনাশী, তার প্রমাণ এখনও ভক্তি মার্গে আছে। বাবা বলেন যে ভক্তি মার্গে সব কিছু গোলমাল করে দিয়েছে, তার যে ফায়দা, তার যে লাভ, জ্ঞান না পেলে তোমরা কখনো নিতে পারো না। এখন বাবা বলেছেন যে দেহের সাথে সব কিছু ভুলে যাও, আমি হলাম আত্মা, আমি হলাম পরমপিতা পরমাত্মার বাচ্চা, এই অভ্যাস রাখো। বাবা হলেন স্বর্গের রচয়িতা, তাই অবশ্যই আমাদের সবাইকে স্বর্গে পাঠিয়েছেন, নরকে তো পাঠাবেন না, বাবা কাউকে নরকে পাঠান না। আর রাবণ আমাদেরকে নরকে ঠেলে দেয়, আর আমরা প্রলোভনে পড়ে যাই। সর্বপ্রথম সবাই সুখ ভোগ করে, তারপর প্রথমে সুখ পরে দুঃখ, এটাই প্রকৃতির নিয়ম। বাবা তো সকলকে দুঃখ হরণ করে সুখ প্রদান করে, তাই না? আত্মা প্রথমে সুখ তারপর দুঃখ দেখে, বিবেকও বলে আমরা প্রথমে শতপ্রধান তারপর শত রজতমতে আসি। মানুষও বুঝে যে বিদেশিরা খুবই সেন্সিবল হয়, তো সেখানে তো বম এমন বানানো হয় যে ঝট করে সব শেষ হয়ে যাবে। বিদেশিরাই বম তৈরি করেছে, আধুনিকতা তৈরি করেছে, তো আবিষ্কার তৈরি করেছে। তো যেরকম আজকাল মৃত ব্যক্তিকে বিদ্যুৎ তরঙ্গের দ্বারা, অর্থাৎ
মারা গেলে পরে তাকে ইলেকট্রিক চোলাতে ঢুকিয়ে দেয়, কিছুক্ষণের মধ্যে পুড়িয়ে শেষ করে দেয়। এরকম বোম তৈরি হয়, তৈরি ইত্যাদি ফেলার পরে আগুন লেগে যায় অটোমেটিক, তখন মানুষ অতি শীঘ্রই সব শেষ হয়ে যাবে। ইলেকট্রিক চোলার মতো খড়ের গাদায় আগুন লেগে যায়, তুফান এমনভাবে আসে গ্রামের পর গ্রাম শেষ হয়ে যায়। তো পুনরায় সেই সময় এখন কোনো প্রবন্ধ থাকবে না যে বাঁচিয়ে রাখবে। ভূমিকম্প হলে এখনও বিজ্ঞান কোনো আবিষ্কার করতে পারেনি, একদিন আগে এক ঘন্টা আগে জানকারি দেবে। কিন্তু ব্রণের প্রাণীরা, বানর থেকে শুরু করে এমন কিছু প্রাণী আছে যারা আগে থেকে টের পেয়ে যায়, তারা সেফ জোনে চলে যায়। বিনাশ তো হতেই হবে, পুরানো দুনিয়া শেষ হয়ে যাবে। গীতাতেও তার বর্ণনা আছে, বাবা বুঝিয়েছেন ইউরোপ বাসিয়া বাসীরা এমনভাবে বোম ছুড়বে যে জানাই যাবে না, টেরই পাওয়া যাবে না, কোনো শব্দ হবে না। বাচ্চারা তোমরা জানো যে পূর্বকল্পেও বিনাশ হয়েছে, এখন আবারও হবে, তোমরা কল্প পূর্বের ন্যায় পড়াশোনা করছো। ধীরে ধীরে এই বৃক্ষের ঝাড় বৃদ্ধি হতে থাকবে, তোমাদের ব্রাহ্মণ আত্মারা বাড়তে থাকবে, সেন্টার বাড়তে থাকবে, সেবাকেন্দ্র বাড়তে থাকবে, বৃদ্ধি হতে হতে পুনরায় স্থাপনা হয়ে যাবে। যখন বাবা দেখবে যে সম্পূর্ণ মালার দানা হয়ে গেছে, সত্যযুগের সংখ্যা হয়ে গেছে, ত্রেতাযুগের সংখ্যা হয়ে গেছে, এ দুনিয়াকে বিনাশ করিয়ে দেবে। মায়ার তুফান অনেক ভালোভাবে অনেক ভালো ভালো ফুলকে ঝরিয়ে দেয়, সম্পূর্ণভাবে যোগযুক্ত না থাকার কারণে তো পুনরায় মায়া বিঘ্নিত করে। বাবার বাচ্চা হয়ে পবিত্রতার প্রতিজ্ঞা করে পুনরায় যদি বিকারে গিয়ে পড়ে তাহলে তো নাম বদনাম করে দেবে, খুব জোরে ধাক্কা খেয়ে তারপরে এখানে এখানে আসে। বাবা বলেন যে এই কামের আঘাত কখনো খেও না। বাচ্চারা জানে যে এখানে রক্তের নদী প্রবাহিত হবে, সত্যযুগে তো দুধের নদী প্রবাহিত হবে। তো সেটা হলো নতুন দুনিয়া, আর এটা হলো পুরান দুনিয়া। কলিযুগে দেখো কী আছে, নতুন দুনিয়ার বৈভব তো দেখো, সত্যযুগের কি তো প্রকৃতি ছিল, কি বিষয় বৈভব ছিল, সোনার দুনিয়া ছিল, এখানে তো কিছুই নেই। কন্যারা সাক্ষাৎকারে গিয়ে দেখে আসে, সূক্ষ্মবতনে খবিরস পান করে, সুস্বাদু ফলের রস এইসব করে, সেই সব সাক্ষাৎকার হয়। সত্যযুগে দা থাকবে, তার সাক্ষাৎকার করে বলে থাকে যে আমরা মূল বতনে যাই, তো বাবা বৈকুণ্ঠে পাঠিয়ে দেন। এইসব সাক্ষাৎকার ইত্যাদি ড্রামার মধ্যে পূর্ব থেকেই নিহিত আছে, এর দ্বারা কিছু প্রাপ্ত হয় না। অনেক কন্যারা সূক্ষ্মবতনে যেত, খবিরস ইত্যাদি পান করতো, তারা আজ নেই। ভালো ভালো ফার্স্ট ক্লাস বাচ্চারা হারিয়ে যায়, অনেক ধ্যান সাক্ষাৎকার যাওয়া বাচ্চারা লৌকিক দুনিয়ায় গিয়ে বিবাহ করে নিয়েছে। আশ্চর্যের বিষয় মায়া কীভাবে আসে, ভাগ্য কীভাবে উলট পালট করে দেয়। অনেকেই ভালোভাবে অভিনয় করে, তো এক সময় তারা অনেক সাহায্য করেছিল, তারাও আজকে নেই। তখন বাবা বলেন, মায়া তুমি বড়ই প্রখর, মায়ার সাথে তোমাদের যুদ্ধ চলতে থাকে। বাবু মায়া থেকে বাঁচানোর জন্য কোনো পথ বাবা বাচ্চাদেরকে বলে না, বলে তুমি যুগের দ্বারা শক্তি প্রাপ্ত করো, মায়া তোমাকে কিছু করতে পারবে না, কিন্তু বাবা গিয়ে আমাদেরকে সাহায্য করবে। এটা তো রুলস নয়, গডস রুল নয়, একে বলা যায় যোগবলের দ্বারা লড়াই। মায়া যতই আসবে যোগবল তত বাড়াও, যোগবলের দ্বারা কী প্রাপ্তি হয় তো এটা তো কারো জানা নেই, কেবল ভারতের প্রাচীন যোগ বলে দেয়। মিষ্টি মিষ্টি বাচ্চাদের যোগের জন্য বোঝানো যায়, প্রাচীন যুগের গায়নও হওয়া করা হয়ে থাকে, যে সমস্ত দার্শনিক প্রবৃত্তি আছেন এই সমস্ত আধ্যাত্মিক জ্ঞান তো কারোর মধ্যে নেই। আত্মিক পিতাই হলেন এই জ্ঞানের সাগর, তাকেই শিবায় নম গাওয়া হয়ে থাকে, ওম নম শিবায়, তারাই তারই মহিমা গাওয়া হয়। বাবা এসে তোমাদেরকে অনেক জ্ঞান বুঝিয়ে থাকেন, একই জ্ঞানের তৃতীয় নেত্র বলা হয়। এখন এই জ্ঞানকে বোঝানোর জন্য তোমার নেত্রও তো চাই, আর কারো মতেই কারোর মধ্যেই এত শক্তি নেই যে নিজেকে ত্রিকালদর্শী বলতে পারে, ত্রিকালদর্শী কেবল ব্রাহ্মণরাই হয়ে থাকে। এখন আমাদের মধ্যে ভগবানের শক্তি আছে, আমরা বলছি আমরা ত্রিকালদর্শী আত্মা, যে ব্রাহ্মণের দ্বারা যজ্ঞ রচনা হয়েছে। ত্রিকালদর্শী আত্মা না হলে এ যজ্ঞের রচনা করা সম্ভব হতো না। ভোগ বিলাসের মধ্যে আমরা নেই, আমরা ত্যাগ করতে জানি, পবিত্রতা জানি, এটাই হলো রুদ্র জ্ঞানযজ্ঞ, তাই না? রুদ্র শিবকে বলা হয়, অনেক নাম রেখে দিয়েছে, প্রত্যেক দেশে আলাদা আলাদা নাম অনেক আছে। এক বাবার ছাড়া আর কারুর এত নামকরণ হয় না, বাবুলনাথ ওনাকে বলা হয়। বোম্বেতে বাবার বাবুলনাথের মন্দির আছে, বাবুল তাকেই বলা হয়, তো যার মধ্যে কাঁটা থাকে, এখন আমাদের মধ্যে কাঁটা আছে, এখন আমরা বাবুলনাথকে স্মরণ করলে আমাদের কাঁটা দূর হয়ে যাবে। বাবা কাঁটাদেরকে ফুল তৈরি করতে আসেন, এই জন্য তার নাম বাবুলনাথ রেখে দিয়েছে। বোম্বেতে অনেক বড় মেলা বসে তার
মন্দির আছে, অর্থ কিছুই জানে না। বাবা বসে বোঝাচ্ছেন যে ইনার সত্য নাম হলো শিব। এবার তুমি বাবুর নাগ বলো, ঈশ্বর বলো, অনেক নাম, হাজার নাম। কৃষ্ণের তো 108টা নাম ছিল, তো শিবের তো হাজারো নাম। ব্যবসায়ীরাও বিন্দুকে শিব বলে থাকে, পয়েন্ট অফ লাইটকে অর্থাৎ বিন্দু অর্থাৎ শূন্য লাগিয়ে বলে শিব। 1, 2 করে যখন গণনা করতে থাকে তখন 10 পর্যন্ত এলে বলে তারা শিব। তো বাবাও বলেন যে আমি হলাম বিন্দু, স্টার। বাবা নিজের পরিচয় নিজে দিচ্ছেন। অনেক মানুষ এরকম ডবল তিলকও লাগিয়ে থাকে, দুইটা দাগ কপালে লাগিয়ে দেয়, মাতা আর পিতা, মাতা আর পিতা। জ্ঞান সূর্য, জ্ঞান চন্দ্রমার উপমা আছে, মাতা আর পিতা। মাতা মানে ব্রহ্মা বাবা, পিতা মানে শিব বাবা, জ্ঞান সূর্য, জ্ঞান চন্দ্রমা। আর অর্থ কেউ বোঝে না, তাই বাবা যোগের উপর বোঝাচ্ছেন। যোগ কতই না বিখ্যাত, তাই না? এখন বাচ্চারা তোমরা যোগ শব্দটি ছেড়ে যাও, স্মরণ করো। বাবা আরও আমাদেরকে অনেক সহজ করে দিয়েছেন। বাবা বলেন যোগ শব্দটি বললে তারা কিছুই বুঝতে পারবে না, তোমরা স্মরণ কথাটি ব্যবহার করো তাহলে তারা বুঝবে। পতি পত্নীকে স্মরণ করে, মা বাচ্চাকে স্মরণ করে, পত্নী পতিকে স্মরণ করে, বাবাকে অনেক স্মরণ করতে হবে। আর তাকে সাজনও বলা যায়, তিনি এসে তোমাদেরকে পাত্রা নিবানান, তাই না? বিশ্বের রাজধানী উত্তরাধিকার বাবাই তোমাদের প্রদান করেন। শতযুগে একটি বাবা থাকেন, আর ভক্তিতে দুটি বাবা, হ্যাঁ, আর জ্ঞান মার্গে এখন তোমাদের তিনটি বাবা। তো কতই না আশ্চর্যের বিষয়, তোমরা অর্থের সাথে, অর্থের সাথে তা জানো, একটি বাপকে, দুটি বাপকে, তিনটি বাপকে। শতযুগে সবাই সুখী, এই জন্য পারলৌকিক বাপকে কেউই জানে না, কোনো প্রয়োজন নেই। এই জন্য বলা হয় দুঃখে সকালে ভগবানকে ইয়া স্মরণ করে, আর সুখে কেউ করে না। এখন তোমরা তিনটি বাবাকে জানো, কতই না সহজ বোঝার বিষয়। শিব বাবা, আর লৌকিক বাবা, আর ব্রহ্মা বাবা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানে দি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী সন্তানদেরকে জানাচ্ছে নমস্কার। আমরাও আত্মারূপী সন্তানরা আমাদের আত্মার পিতা মাতাকে জানাই স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতাকে জানাই নমস্কার, বাচ্চাদের থেকে নমস্কার। ধারণার জন্য মক্ষসার, স্মরণে থাকার জন্য মুখ দিয়ে কিছু বলো না, মুখে চুষি কাটি রেখে দাও, তাহলে ক্রোধ সমাপ্ত হয়ে যাবে, কারোর প্রতি ক্রোধ করো না। 2, এই দুঃখধামে এখন আগুন লেগে যাবে, বিনাশ হবে, এই জন্য একে ভুলে নতুন দুনিয়াকে স্মরণ করতে হবে। বাবার কাছে পবিত্র থাকার যে প্রতিজ্ঞা করেছিলে তাতে স্থির থাকো। বরদান, পবিত্রতার আধারে সুখ শান্তির অনুভবকারী তো 1 অধিকারী ভব। তার ব্যাখ্যা হলো যে বাচ্চারা পবিত্রতার প্রতিজ্ঞাকে সর্বদা স্মৃতিতে রাখে তাদের সুখ শান্তির অনুভূতি সততই হয়ে থাকে। পবিত্রতার অধিকার নেওয়াতে তো 1 থাকা অর্থাৎ সকল প্রাপ্তিগুলিকে তো 1 হওয়া। এই জন্য পবিত্রতার ফাউন্ডেশনকে কখনো দুর্বল হতে দিও না, তবেই লাস্টে এসেও ফার্স্টে যেতে পারবে। তো এই ধর্মে সর্বদা স্থিত থাকবে, যা কিছু হয়ে যাক, তা ব্যক্তি বা প্রকৃতি কিংবা পরিস্থিতি যতই তোমাকে নাড়ানোর চেষ্টা করুক না কেন, কিন্তু প্রাণ যায় যাক তবু ধর্ম না যায়। স্লোগান, ব্যর্থর বিষয়ে ইনোসেন্ট হয়ে যাও, অজ্ঞান হয়ে যাও, তাহলে সত্যিকারের সেন্ট তপস্বী হয়ে যাবে। আজকের সমান হল আমি পবিত্র আত্মা, আমি এক পবিত্র আত্মা। আচ্ছা, ওম শান্তি।